6ই অগস্ট হিরোশিমা দিবস। তবে ফেসবুক টুইটারের পাতায় চোখ পড়লেই অবাক হওয়ার জোগাড়, বিশ্ব মেতে উঠেছিল বন্ধুত্ব দিবস নিয়ে। অন্যদিকে সালটা 1945, 6ই অগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমার ওপর নিক্ষেপ করেছিল লিটল বয়। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল হিরোশিমা। 9ই অগস্ট নাগাসাকির উপরেও পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। 72 বছর পরেও হিরোশিমা নাগাসাকির প্রতিটা প্রজন্ম তার দায় বয়ে নিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। তবে সেসবের বিন্দুমাত্র তোয়াক্কা না করেই চলল বন্ধুত্ব দিবস নিয়ে তুমুল মাতামাতি। কিন্তু হিরোশিমা নাগাসাকিকে ভোলেনি বেহালার তৃতীয় ধারার নাট্যদল আয়না। নন্দন চত্বরে প্রযোজিত হলো তাদের নাটক শোক প্রস্তাব। নাটকের প্রেক্ষাপট ছিল পরমাণু এবং তার মারাত্মক ক্ষতিকর দিকগুলো। পোখরান থেকে উত্তর কোরিয়ায় দিনের পর দিন চলছে পরীক্ষা নিরীক্ষা, যা পৃথিবীর মাটিকে দূষিত করছে মারাত্মকভাবে, এবং এমনভাবে দূষিত করছে যা পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা অসম্ভব। সুতরাং এই দূষণ বন্ধ হোক, নিউক্লিয়ার পরীক্ষা বন্ধ হোক, জানালেন আয়না নাট্যদলের এক কর্মী সংঘমিত্র ভট্টাচার্য। প্রবহমান রীতি মেনে বন্ধুত্ব দিবসের জোয়ারে গা না ভাসিয়ে এমন বন্ধুর পদগুলোয় বন্ধুকেই পাশে চায় হিরোশিমা এবং নাগাসাকি। মধুমন্তি, চ্যানেল হিন্দুস্তান।